এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে, এবং আপনার স্ট্যান্ডার্ড MCA 516, এটা কিন্তু পাওয়ার সুইচ, এটা হলো ব্লুটুথের সুইচ, এবং আপনার এখানে লেভেল লাইট আছে। এখানে কিন্তু আপনার গানের সাথে সাথে কথা বলতে পারবেন, দুইটা মাস্টার ভলিউম। তো এটা কিন্তু আমরা দিচ্ছি হলো JBL বক্স, দেখেন SRX 725, এটা যে ছোট সাইজ, যেটা 42 ইঞ্চি উচ্চতা, এই মালটা কিন্তু আমরা ওনাদেরকে দিচ্ছি। সাথে কিন্তু দিয়ে দিচ্ছি একটি মাইক্রোফোন, যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই এমপ্লিফায়ারটা এমনভাবে তৈরি করে দিছি, উনি কিন্তু পরিবর্তিতে আরেকটা আপনার এই বক্স নিয়ে নিলে হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তো উনি কিন্তু প্রথমত অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছে, তো প্রথম আমি ওনাদের সাথে আপনার পরিচয় করে দিই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ময়মনসিং জেলা নান্দাল থানা। নান্দাল থানা, তো এটা ইয়াতে কিশোরগঞ্জের মধ্যে পড়ছে? কিশোরগঞ্জের মধ্যে পড়ছে। আচ্ছা, তো আমার ভিডিওগুলো আপনি কতদিন ধরে ফলো করেন? 2 বছর। 2 বছর ধরে। তো আপনার এই যে টাকাটা, এই যে আজকে যে এত টাকার মাল নিলেন, আপনি তো শুরু করতেছেন, উনি অল্প টাকা দিয়ে শুরু করতেছে আর কি, তো আপনার এই টাকাটা ম্যানেজ করছেন কিভাবে? লোন তুলছি ভাই কিস্তিতে। আবার ওই আলিম ভাইয়ের ভিডিও দেখতে ভালো লাগছে, বিশ্বাসে উপরে আইলাম আর কি আপনার কাছে। আজকে যে মালটা দিলাম, আপনার কি মনের মতন হয়েছে? হ্যাঁ, তার চেয়ে বেশি ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার এই ভিডিও দেখে যারা আসে তারা কি এখান থেকে ভালো মাল নিতে পারবে, কম টাকা দিয়ে অনেক ভালো মাল নিতে পারবে? 100% নিতে পারবে ভালো মাল। আপনি তো আসছে, উনি আসছে সকালে, আমি আসার আগে উনি আসছে, তো আমি এসে দেখি উনি বসে আছে, ওনার সাথে আপনার সাথে তো আরেকজন আসছে, ভদ্রলোক দেখলাম। জি, আমার নানা লাগে। আপনার নানা লাগে? আচ্ছা, উনি তো আপনার নানা যেহেতু, তো সবাই কিন্তু আসলে কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু তারপরে জিনিসপত্র কিনে, তো ওনার কিন্তু লোন করছে যেহেতু, তো আমি প্রথমত যারা লোন করেন তাদেরকে বলবো যে আপনারা যদি মাল কিনেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ অরিজিনাল মাল যদি আপনাদেরকে না দেয় দোকানদারে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার আপনারা মাল নিয়ে কিন্তু ভাড়া দিতে পারবেন না। কারণ হচ্ছে দোকানদার, কিছু দোকানদার আছে এমন স্পিকার দিবে, বাংলা স্পিকার দিয়ে দিবে, আপনার নিয়ে যা ভাড়া দিতে পারবেন না, দেখবেন স্পিকার কেটে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আর আমাদের মাল কিন্তু আমরা 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, ওনাদের কিন্তু 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল আমরা এটা তৈরি করছি। আর এই এমপ্লিফায়ারটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ, যতটুক পারি তার থেকে আরও ভালো করে দিছি, এবং স্পিকারগুলো ভালো লাগাইছি, টুইটারগুলো ভালো লাগাইছি। দেখেন, এটা কিন্তু ঢালাই বক্স দিয়ে দিছি, একদম ঢালাই বক্স, এটা ফুল ঢালাই, এটা কিন্তু আমরা দিয়ে দিছি, JBL বক্স দিয়ে দিছি। তো সেটটা এমনভাবে তৈরি করে দিছি, উনি কিন্তু আরেকটা বক্স নিলে কিন্তু ওনার এক জোড়া হয়ে যাবে। এগুলো কিন্তু 42 ইঞ্চি উচ্চতা এখন বর্তমানে যে মালগুলো আছে। আর এই ফ্লাই বডির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি হয়, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে, ভালো মন্দ আছে এগুলো আপনার দেখে কিনতে হবে। আর এখানে ধরেন আপনি আসছেন লক্ষ্মীশ্বরগঞ্জ থেকে আসছেন, তো অন্য যারা আছে তারাও যদি আসতে থাকে, এখানে আসার পথে কি কোনো সমস্যা হবে কিংবা দোকানে আসলে? না না, কোনো সমস্যা নেই, একবারে সহজ। আমি বাস থেকে নামছি, পরে একজনের বললাম যে আলিম ভাই দোকান কোনটা, পরে বললো যে 2 তলার উপরে যাও, পরে আইসব দেখি উনি বসে রয়েছে। আচ্ছা, যাই হোক, তো আপনার আপনার যারা আসতেছে, নতুন যারা আসতে চান, তারা কিন্তু আমাদের গাজীপুর চৌরাস্তার নামে বলবেন যে ভাই আলিম ভাইয়ের দোকানে যাব, যে কোনো দোকানদারে কিন্তু আমাদের দোকানটা দেখে দিবে। এবং ইনি কিন্তু আসছে হলো আপনার কিশোরগঞ্জ থেকে আসছে, এবং উনি যে মালটা নিচ্ছে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মালটা দিছি, এবং উনি বসে থেকে কিন্তু এই মালটা বানায় নিচ্ছে, কারণ হচ্ছে আমাদের কাছে রেডি ছিল না, উনি বসে আসছিল, এই কারণে আমরা ওনাদের তৈরি করছি। তো এই মালটা যে আমরা তৈরি করছি, এটা তো আমার আপনার সামনে তৈরি করে দেওয়া হয়েছে, তাই না? জি, আপনি তৈরি করে দিয়েছেন। আচ্ছা, আপনি মানে আপনি তো বসে আসছিলেন? জি, আমি বসে বানাই নিয়ে যেতেছি। আচ্ছা, যাই হোক, তো অ্যাকচুয়ালি যারা নিতে চাচ্ছেন কম টাকার মধ্যে, যারা যাদের বাজেট কম, ধরেন আপনার কারো বাজেটটা খুবই কম আছে, 12,000, 15,000, 20,000 টাকা, 10,000 টাকা, যে বাজেটের মধ্যে চাচ্ছেন 25,000, 30,000, 45,000, 50,000, হাই কোয়ালিটি মাল তারা চাচ্ছেন, তারা কিন্তু অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন। অনেক ভাই আছে ভিডিওর মধ্যে দেখি 10 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা, 7 লাখ টাকা, যার বাজেট যেরকম আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা করেন কি, এই আগে সাউন্ড সিস্টেমের মালগুলো কিনেন। তো আমি নতুন যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো, অল্প টাকা দিয়ে শুরু করবেন, প্রথমত অল্প টাকা দিয়ে শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। 1 লাখ টাকার মধ্যে নেন, 1,20,000 টাকার মধ্যে নেন, খুব কম কম দামের নেন, কোনো সমস্যা নেই, কম টাকা দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে দেখবেন যে মালগুলো অনেক ভালো হবে। অনেক ভাই আছে বোকামি করেন, বোকামিটা হচ্ছে যে 10 লাখ টাকার মাল, 20 লাখ টাকার মাল এই আপনার একবারে নামাই নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন। আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসা যারা করবেন তারা 1 জোড়া 2 জোড়া দিয়ে প্রথমত শুরু করবেন। আর যারা এরকম 2টা বক্স নিতে যাচ্ছেন, সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আমাদের কাছে কোয়ালিটি আছে, এরকম 2টা বক্স হবে 30,500 টাকা,
এরকম বক্স দুইটা বক্স হবে 30,500 টাকা, আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন। এবং যারা বড় বক্স আছেন, এই এরকম বড় বক্স আছে, এগুলো কিন্তু বড় বক্স দেখেন, এগুলো কিন্তু 52 ইঞ্চি উচ্চতা, উচ্চতা কিন্তু 52 ইঞ্চি, যে কোনো মডেল দিতে পারবো আপনাদের, সিআর আর সিএফ জেবিএল সব ধরনের মালই আমাদের কাছে আছে। এগুলো কিন্তু রেট পড়বে হলো 50,500 টাকার থেকে শুরু, আমাদের 50,500 টাকার থেকে শুরু। আমরা আগেও বলছি এখনও বলি, আমরা কোনো প্রকার বাংলা স্পিকার লাগাই না, কোনো প্রকার বাংলা স্পিকার আমরা লাগাই না, সর্বোচ্চ ভালোটা। কারণ একটা দোকানদারে যদি একটা কাস্টমারকে ভালো জিনিস না দেয়, কাস্টমার কিন্তু কখনো কিনতে পারবে না। আর যারা প্রবাসী ভাই আছে, যারা আমাদের আমাকে ফোন করতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দেবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ফোন দেন, আমাদের মোবাইলে নেটওয়ার্কের সমস্যা থাকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আসতে চান অবশ্যই আসবেন। আর যারা ফোন দেন তারা সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে ফোন দেবেন। অনেক ভাই আছে রাত্রে 2টা 3টা বাজে ফোন দেন, তাদেরকে বলবো যে ভাই সকাল 10টা থেকে রাত 9টার ভিতরে ফোন দিবেন। আর শনিবারের দিন আমাদের মার্কেট বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।